ফুল আসলে হান্ড্রেড পার্সেন্ট ফিট বলা যাবে না কারণ আপনারা জানেন যে সেকেন্ড টেস্টেই ও আনফিট ছিল যার কারণে প্রায় সিলেকশন প্রসেসে ছিল না বেস্ট ইলেভেনে পাকিস্তানে তারপরে যেটা হয়েছে সেই প্রসেসেই তাকে ফলো মধ্যে রাখা হয়েছে ফিজিও তাকে লুক আফটার করতেছেন সে হানড্রেড পার্সেন্ট ফিট বলবো না টেস্টের জন্য কারণ টেস্টে আপনি জানেন যে পনেরো বিশ ওভার বোলিং করতে দরকার হতে পারে সামনে আমাদের টি টোয়েন্টি খেলাও রয়েছে সো সেটাও আমাদের ইম্পর্টেন্ট প্লেয়ার শরীফুল হোয়াইট বলের জন্য সেই জায়গা থেকে যেহেতু হানড্রেড পার্সেন্ট ফিট না আমরা আসলে ওই রিক্স জায়গাটায় যেতে যাচ্ছি না বিকজ আপনারা জানেন যে টেস্ট স্কোয়াড আমাদের এখন কমপ্লিট করার মতো বেশ কিছু প্লেয়ারকে আমরা রেডি করতে পেরেছি এখন মতো ফিট আছে সো সেই জায়গা থেকে শরীফুলের ইনক্লুশনে আমরা রিস্কে চাইনি হোপফুলি যদি সময়ের সঙ্গে সঙ্গে রিকাভারি করে আসে টি টোয়েন্টি তিনশেলা খেলতে পারবে জাকের আলী অনেকের যে বিষয়টা আপনারা দেখবেন যে আমরা একটা জিনিস মাথায় রেখেছিলাম কন্ডিশন এবং অপোনেন্ট সেই জায়গা থেকে পাকিস্তান আমরা পাঁচজন সিমার নিয়ে গিয়েছিলাম এখানে আমরা সিমারের সংখ্যাটা কমিয়ে চারজনে এনেছি এবং একজন ব্যাটসম্যানের সংখ্যা বাড়িয়েছি মিডিল অর্ডার স্পেশালিস্ট আমাদের টিম কম্বিনেশন আমাদের মনে হয়েছে যে মিডল অর্ডার একটা অপশন বাড়ানো আমাদের দরকার যেহেতু কন্ডিশন এবং আমরা বললাম অপোনেন্ট সেই জায়গা থেকে আমরা মিডল অর্ডার অপশনটা বাড়িয়েছি আর থার্ড পার্ট যেটা আপনি জিজ্ঞেস করেছেন ওয়াই জাকির এখানে আপনারা জানেন যে লাস্ট আমাদের সবগুলো প্ল্যানের মধ্যে দীপু ছিল একটা জিনিস লক্ষ্য করবেন দীপু যখন ম্যাচ খেলেছে আমাদের সাকিব এবং মুশফিক সবসময় অ্যাভেলেবেল ছিল না কেউ একজন অনুপস্থিত ছিল তখন কিন্তু দীপু ম্যাচগুলো অপরচুনিটি পেয়েছে এবং খারাপ ভালো মিলেই খেলেছে আমি বলবো না খুব ভালো খেলেছে এবং খুব খারাপ খেলেছে আর রিসেন্ট পারফরমেন্সটা আমরা এখানে জাস্টিফাই করেছি দীপু অস্ট্রেলিয়ায় গিয়েছিল আপনারা জানেন দুটা ফোর ডে ম্যাচ খেলেছে পাকিস্তানে দুটা ফোর ডে ম্যাচ খেলেছে খুব ছন্দে নেই একটা প্লেয়ার আসলে যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাবে তার ফর্মটা খুব ইম্পর্ট্যান্ট সেই জায়গা থেকে দীপু আমাদের ফিউচার প্লেয়ার এবং সামনে এনসিএলও শুরু হচ্ছে সে সেটার জন্য রেডি হচ্ছে দীপু আমাদের প্ল্যানের মধ্যেই রয়েছে খুব কাছ থেকেই রয়েছে পাশাপাশি জাকিরের যে বিষয়টা জাকের কিন্তু প্রিভিয়াসলি যদি তার রেকর্ড দেখেন এনসিএল বিসিএল লঙ্গার বাসনে তার রেকর্ডগুলো যদি দেখেন সেখানে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে সে লঙ্গার ভার্সনের জন্য খুব ইউজফুল প্লেয়ার হতে পারে আনফর্চুনেটলি ইঞ্জুরির কারণে হয়তো আরও আগে ডেবু হয়ে সুযোগ থাকলেও হয়তো হয়নি বা টিমে আসার সুযোগ থাকার সত্ত্বেও পারেনি আর এখন রিসেন্টলি যেটা রিসেন্ট পাস্টে পাকিস্তানের আপনারা জানেন যে ওয়ান সেভেন্টি টু একটা ইনস্ক চমৎকার একটা ইনস্ক লম্বা সময় ধরে খেলে সব কিছু কনসিডারেশন আমরা জাকিরকে একটু এক স্টেপে বিগিয়ে গেছি অবশ্যই অবশ্যই কারণ আপনি দেখবেন যে আপনি পজিশন ওয়াইজ প্লেয়ার পিক করাটা খুব জরুরি আপনি দেখবেন যে সাইফ বেসিক্যালি ওপেনার বা আমরা যদি বলি টপ অর্ডার ওয়ান টু থ্রি এইসব পোজিশনেই খেলে থাকে তো ওই পজিশনে আমাদের সাদমান জাকির এবং জয় তিনজনই কিন্তু মোটামুটি রেগুলার প্লেয়ার আমাদের এবং ফিট থাকলে যে কেউ খেলতে পারে তো সেই জায়গা থেকে আমরা মিডল অর্ডার অপশনটাতে আমরা একটা অপশন বাড়িয়েছি কারণ আপনারা জানেন যে এখানে আমাদের মিডিল অর্ডার যারা খেলছে তাদের এই মুহূর্তে একটা ব্যাকআপ অপশন বা আমরা যদি মনে করি মিডিল অর্ডার সংখ্যাটা একটু বাড়িয়ে নিলে যে কোনো সিচুয়েশনে ডিমান্ড করলে সেটা ফুলফিল করতে পারে সো সেই জায়গা থেকে আমরা মিডল অর্ডারের জায়গাটা বাড়িয়েছি বিকজ ওপেনার আপনারা জানেন যে অলরেডি তিনজন রয়েছে বাট সাইফো খুব আমাদের কাছাকাছি রয়েছে অবশ্যই কন্ডিশন বলতে এখানে চেন্নাইতে খেলা হচ্ছে আর কানপুরে খেলা হচ্ছে তো তারা সুইমিং উইকেটও করতে পারে তো সেই জায়গা থেকে আমাদের অপশন রয়েছে আমাদের চারজন সিমার রয়েছে আপনারা স্বাভাবিকভাবে আমরা চারজন সিমার তো আর খেলার সম্ভাবনা খুব কম থাকে আমাদের টিম কম্বিনেশনে সেখান থেকে হয়তো তিনজন সিমার খেললেও একজন ব্যাক থেকে যাচ্ছে বাট আমাদের ব্যাটিং লাইনআপটা একটু লম্বা করা হয়েছে স্ট্যান্ডটা বাড়ানো হয়েছে বিকজ আমরা জানি যে আসলে এই স্কোয়াডে পাঁচজন সিমার নিয়ে গেলে সেই জায়গায় আমাদের হয়তো বা এক্সট্রা সিমারটা দরকার নাও হতে পারে আর যেহেতু আর আগের সিরিজে একটা কনসার্ন ছিল যে তাস্কিন ব্যাক করেছে দিন পরে সেখানেও একটা ব্যাক আপ অপশনের আমরা চিন্তা করেছি বাট আলহামদুলিল্লাহ তাস্কিন কিন্তু খুব ভালো ফর্মে রয়েছে বা রিদমে রয়েছে তাস্কিন এসেও কিন্তু টেস্টে ভালো বোলিং করেছে তো সেই জায়গা থেকে সিমিং অপশনটায় আমাদের এখন ওই চারজন সিমার দিয়ে আমরা সেই কাভার করতে পারি আসলে কন্ডিশনটা হোম সিরিজ হলে সাধারণত সবগুলো টিমই তাদের একটা অ্যাডভান্টেজের কথা চিন্তা রেখেই করে সেই জায়গা থেকে তারা তাদের মতো করতেই পারে বাট আমাদের পেস স্পিন আপনি যদি দেখেন দুইটা ডিপার্টমেন্টে কিন্তু আমরা সেখানে কাভার করেছি সো স্পিনও কিন্তু আমাদের তাইজুল এবং নাইম হাসান ম্যাচ খেলেনি তারাও কিন্তু পাকিস্তানে ছিল সাকিব মিরাজ ম্যাচ খেলছে সো স্পিনটা আমাদের কিন্তু অলরেডি খুব ভালো একটা শেপে রয়েছে সঙ্গে পেস বলিং চারটা নিয়েও কিন্তু খুব ভালো একটা স্টেজে রয়েছে আমরা সঙ্গে ব্যাটিং আমরা চিন্তা করলাম যে একটা অপশন বাড়িয়ে নিলে প্রয়োজনে আমরা সেটা কাজে লাগাতে পারবো এটা আসলে ইন্ডিয়ার পেস বলিংও যথেষ্ট ভালো ইন্ডিয়ার যথেষ্ট ব্যালেন্স একটা দল এটা স্বীকার করতেই হবে তাদের পেস বোলিংও ভালো স্ট্রেন্থ রয়েছে স্পিনও ভেরিয়েশন রয়েছে সঙ্গে স্পিনাররা কিন্তু ভালো অলরাউন্ডার আমরা জানি যে জাদেজা রয়েছে আশ্বিন রয়েছে ইভেন কুলদীপ রয়েছে আকসার প্যাটার তারা কিন্তু খুব ভালো স্পিন অ্যাটাক সেটাও বলতে হবে সো তাদের কম্বিনেশনটাও বেশ ভালো তারা যেই কন্ডিশনেই সাজানো কেন উইকেট যেই ধরনের করুক না কেন তাদের যেমন স্ট্রেন্থ রয়েছে আমরা মনে করি যে আমাদেরও সেই সমমানের স্ট্রেন্থ রয়েছে স্পিন এবং পেসে সো আমার মনে হয় যে সেটা আমি আসলে আলাদা করে বলতে চাই না তাদের পেস বাই স্পিন আর আপনি তাসকিনে যেই ব্যাপারটা বললেন তাসকিন অবশ্যই আমাদের যেহেতু সব ফর্মেটে এখন খেলছে মানে আগে ছিল শুধু হোয়াইট বলে এখন রেড বলে খেলা শুরু করেছে সো এখানে ওয়ার্কলোডের একটা ব্যাপার থাকে এবং ফিজিও ট্রেনারদের সাথে আমাদের এই কমিউনিকেশনটা রেগুলার হচ্ছে তাকে কীভাবে আমরা ইউজ করবো কোন সময় কতটুকু ইউজ করা যেতে পারে সেটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে ডিসাইড করবো ইন্ডিয়ার স্পিন পাকিস্তানে আমরা যে টিমটা দেখলাম যারা খেললো সেখানে স্পিনটা তাদের খুব ইন্ডিয়ার মতো স্ট্রং বলবো না এটা স্বীকার করতে হবে তারা পেজ দিয়ে মেনলি আমাদের অ্যাটাক করতে কি চেয়েছিলো সেটা আমরা হ্যান্ডেল করেছি খুব সাকসেসফুলি স্পিন যেটা হয়েছে এখানে আপনি আশুইন যাদের যার মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে তাদেরকে হ্যান্ডেল করা তো অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকবে বাট আমাদের প্লেয়াররা কিন্তু এমন না যে নতুন খেলছে আপনি দেখবেন আমাদের ব্যাটিং লাইন আপটা বেশ এক্সপিরিয়েন্স একটা দল কিন্তু আমরা এখন সো পেজ যেহেতু আমরা হ্যান্ডেল করেছি সাকসেসফুলি সেখানে এখানে যদি স্পিনটা আমরা হ্যান্ডেল করতে পারি আমার মনে হয় খুব ভালো কম্পিটিভ ম্যাচ আমরা আশা করতে পারি এবং আমাদের টিমের সে অ্যাবিলিটি আছে যে আমরা স্পিনও হ্যান্ডেল করতে পারি বাট অবশ্যই যাদের যা পাকিস্তানের পাকিস্তানের স্পিনারটাকে সঙ্গে কম্পেয়ার করলে বেশ এগিয়ে রয়েছেন লেফটরাম একজন পেস বোলার থাকলে যেটা হয় টিম কম্বিনেশন অনেক সময় একটা ভেরিয়েশনের অপশন থাকে কিন্তু আসলে এখন তো আমাদের অপশন আসলে নেই আমরা যদি দেখি আমাদের পেসের যে একটা পুল যদি আমরা দেখি সেখানে লেফট হার্ম পেস বলে মোস্তফিজ এবং শরিফুলই আমাদের প্রাইম পেস বলারের মধ্যে পড়ে যেহেতু মোস্তাফিজ আমাদের এই ফর্মেটটা খেলে না সেখানে শরিফুল যেহেতু একটা ইঞ্জুরি কনসার্ন রয়েছে তো সাইভাবে আমরা করিনি তাকে আর চিন্তা করিনি টেস্টে বাট হ্যাঁ এই অপশনটা হলে একটা ভেরিয়েশন আসে বাট আমি সবসময় একটা জিনিস বিলিভ করি আসলে রাইট রাম লেফট রাম যেটাই হোক বেস্ট প্লেয়ারটা খেলা জরুরি আপনি দেখবেন আমাদের ব্যাটিং লাইন আপে বেশ অনেক লেফট হ্যান্ড ব্যাটসম্যান রয়েছে কিন্তু এখানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের আমার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সে আমাদের কতটুকু সাকসেসফুল প্লেয়ার হতে পারে এবং কতটুকু অ্যাবিলিটি তার রয়েছে সো সেই জায়গা থেকে কনসিডারেশনে আমাদের রাইট হ্যান্ড বলার যারা বলিং করবে আমার বিশ্বাস যে তারাও সেটা ডেলিভার করতে পারবে ইনস্টাগ্রাম Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit t-sports.com.